প্রচণ্ড গরম থেকে একটু স্বস্তি দেয় এই বৃষ্টি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? বিকেল বিকেল হাতে ব্যাগ উইথ ল্যাপটপ কোথাও যাচ্ছি না কেরে? হ্যাঁ ভাই, যাচ্ছি তো যাচ্ছি, দেখতে থাকো বলবো কোথায় যাচ্ছি। আর এই কালো ব্যাগটা থেকে বেরিয়ে পড়লো এই মিল্কি বারটা, এই পিছনের কালো ব্যাগটা থেকে। অরিজিৎ যেদিন লাস্ট অফিস গিয়েছিল আমার জন্য, সুন্টুর জন্য দুখানা মিল্কি বার নিয়ে এসেছিলো, সেটাই আজকে ব্যাগ খুলতে গিয়ে হঠাৎ করেই পেয়ে গেলাম। তো চলো ওটাকে নিয়েই যাবো। আর এই ওয়ার্ড্রপ খুলে বের করে নিলাম ল্যাপটপের চার্জার, আর ল্যাপটপ নিলে চার্জার না নিলে তো হবেই না। আর দুখানা পার্স খুলে দেখলাম, ও বাবা, একটা তো পুরো ফাঁকা, তো আর একটা পার্স নিয়ে নিলাম। আর এই দেখো আলমারি খুলে বের করে নেব এখন ড্রেস। কোথাও গেলে তো ভাই নতুন নতুন জামা পরতে বেশ লাগে, তো এখান থেকে একটা ড্রেস পরে তো চলো ঝটঝট রেডি হয়ে আসি। তো দেখেছো একদম ঝিঙ্কুভাবে চুল বেঁধে সানগ্লাস পরে একদম রেডি হয়ে নিয়েছি। আর এই কালো ব্যাগটা নিয়ে আমি যাব এখন কোথায়? তো আজকে বলেই দিই আমি কোথায় যাচ্ছি। আজকে বিকেল বিকেল রেডি হয়ে যাব মায়ের কাছে, কারণ সামনে তো হোলি। এবার ঠিক করেছি হোলিটা কাটাবো মায়ের সাথে। তো আমি ব্রিজ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি, আর পিছনে একটু খেয়াল করে দেখতে পাবে যে মামনি আমাকে টাটা বাই বাই করছে দুঃখের সাথে। যতই হোক বৌমা এখন কদিন যাচ্ছে ছুটির জন্য, তো এখানে আমি হাঁটি হাঁটি পাপা করে চলে এসেছি মিষ্টির দোকানে। ও মা, এসে দেখি কত রকমের মিষ্টি, যা দেখি সেটাই তো আমার খেতে ইচ্ছা করে। কিন্তু সেখান থেকে আমি দু রকমের মিষ্টি নিয়েছিলাম, তো মিষ্টি কিনে এখন বাড়ির কাছে চলে এসেছি। তো চলো বাড়ি গিয়ে দেখাবো কী কী মিষ্টি এনেছি। তো এনেছিলাম মালাই চপ আর এই বাবু সন্দেশ। বাড়ি ফিরে তো মায়ের হাতে এক কাপ চা আমাকে খেতেই হবে, তো চলো আমরা চাটা খেয়ে নিই। আর তোমরা ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।